ঢাকা ভাসে গঙ্গাপুরীর শহরে, কবি আসে ঢাকা ভাসে গঙ্গাপুরীর শহরে।
এটা তো মনে হয় হাতি পালে। না না ভাই, না হাতি রাখবো কই, নিজেরাই খাই, ভালো করে দেখো। আপনারা কারা? আমরা মানে যাইতেছিলাম, দেখলাম আপনি এত বাজার করে লো দিতেছিলেন। যা নিজের কামে যা। কষ্ট করে চা বানাইতেছি, তুমি তাদের যাইতে দিলা কেন? ধরো চা ঠান্ডা হয়ে যেতেছে, তুমি খাও। তুমি ওইগুলো রেডি করো না, আয় পূর্ব। তুমি তাদের কইতে গেলা কেন যে তোমার মাইয়া ঘরে নাই? ওনার তো আগেই বুঝে যাব যে তোমার মাইয়া খালি ঘোরার মতো, খালি ঘোরে অরুণ চণ্ডী। ফোন দাও। আরে আরে, বারবার ফোন দিলে বাইকে বুঝবো, পরে ঘরে আইব না। আজকের দিনে তার সাতরানির কামটা কি আছিল? তুমি আটকাইলে নাকি? কি কই আটকামু, বিয়ার কথা কইলে তো সে আমার এই 14 বারে বিয়া দিয়ে দেয়। দেবী চাইছি আর একবার ভাব, তুই যদি সত্যি সত্যি গিয়েই স্যারকে বলতি, স্যার আমি আপনার বিয়া করবো। স্যার তখন পকেট থেকে স্টপ ওয়াচ বাইর করে বলতো, মন্দিরা তুমি 1 বছর 2 মাস 18 দিন 3 ঘন্টা 13 মিনিট 44 সেকেন্ড লেট। তুই স্যারের বিয়ারি হিসাবে আনুস কেমনে কই না আর কি। স্যার যদি সত্যি সত্যি রাজি হয়ে যেত, এরকম রোবটের বিয়ে করার খায়স আমার নেই। আচ্ছা তোর কেমন বউ পছন্দ? মাথায় তুলছেন যদি আইতে দেরি করে তখন। দেখুন আয়া পড়বো, আয়া পড়বো, আয়া পড়বো কই, চল বাড়ি গাড়ি টাকা পয়সা না হইলে বিয়া করে কোনো লাভ নাই। কি জানি ভালোবাসা ছাড়া এগুলো কোনো দাম আছে? ওমা এগুলো তো নায়িকার মতো কথা, তুই দেই নায়িকাও চিনোস, এটা পাশেই দেখতেছি। আমি তারই বিয়ে করবো যে খালি আমারে ভালোবাসবে আর আমারে ডাকবে জলকন্যা বইলা। আমি যখন কোনো মেডেলের জন্য রাজহাংসের মতো গলা বাড়াই দিব, সবার আগে সে আইসা আমার কপালে চুমু খাবে। প্যাক 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 গেলাম রে। কি আই যা যা থামান, এই যে কালকে তাড়াতাড়ি এসে দাঁড়াবেন। আমি তাড়াতাড়ি আসি, তুই তাড়াতাড়ি আসিস। হ্যাঁ গেলাম। আচ্ছা তাড়াতাড়ি আসিস কিন্তু। নাম কি? দালাল। মানে? মানে জমির দালাল। দরদাম কেমন? বাতাস বাড়ি কেনা ধান্দা করতেছে? ইচ্ছা তো আছে, আগে পছন্দ করি, তারপর যদি পছন্দ হয় খালি বাতাস বাড়িকে সাথে আরো কিছু কিনা যাবে। এটা তো ভালোই, পছন্দ হইলে আপনাদের সাথে দেখা হবে। আর ছাড়া না না, কমিশনারের ভাতিজা না আমার বাক্কা
ওগো, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি আমি বাঁচবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি আমি তোমার সাথে মরতে চাই। তোমার আমার সমাধি হবে এক কবরে। আমি বাঁচবো না তোমাকে ছাড়া। আমি মনে বউ কেমন হয়েছে? ভালো হয়েছে। কপাল দেখা এই বলতে যদি আমি করতে পারতাম সাজা দিতাম এক তিন জায়গা, কেউ বুঝতো না। মামা, সাঁতার কাটি আমি, প্যাক প্যাক করে আমারই ডাকছেন। বলেন বলেন কি বলবেন? আমার নাম দেবী, মন্দিরা দেবী। তাইলে তো ওইলই, এবার খাল বিল বাদ দিয়ে আসো, আমার বুকে সাঁতরাও, আমি একটু ধন্য হই। একটু আমি শুধু সাঁতার কাটি না, মারা মারি। ছেড়ে দেন দিদি, ছেড়ে দেন, অনেক বেশি কাটবালো। আছি কান্দোকা, কি খবর? বড় ঝামেলায় মধ্যে পড়ছিলাম রে ভাই, আরে লঞ্চের দিকে নাই মাত কাছে দিই, আমার হাসি নুন নাই। কতগুলো বদের বাচ্চা নিয়ে এটি কি তাসের আড্ডা? তাসের আড্ডা জমাছিস? কি বলতাম, পাত্র
পক্ষ মানে? আমি তোরে বলছি না আমি বিয়া করুম না? আমি যেমনে কইতাছি শোন, এই শাড়িটা পিনবি, ভদ্রভাবে যায় সামনে বসবি, কোনো রকম গন্ডগোল করবি না। কি হলো? চিনি না জানি না, এমন করে আমি বিয়ে করতে পারবো না। তোমার চিনুন জানুন লাগবো না। শাড়ি পিন দাও, যায় সামনে ভদ্রভাবে বসো, চিনলে জানলে তারপরে তুমি বিয়ে বসো। হেই, তোর মতো বয়সের পাড়ার কোন মেয়েটা বিয়ে তো অবস্থায় আছে? হুম, আই বুড়ো বাপের কান্দে বসে বসে খাইবা আর আমার পিত্তি জ্বালাইবা না? বিয়া করবো না, বিয়া করবো না। তুমি এই শাড়িটা পিন্দা, ভদ্রভাবে যায় সামনে বসবা, চিনা জানা হইলে তারপরে তোমার বিয়া হইব। চিনুন চিনুন জানুন লাগে। বুঝে নাই, কিছু হবে না, বেশি লাগে নাই তো, তাই না বাবা? স্যার মনে হয় সকাল সকাল উঠেন, তাই না স্যার? হ্যাঁ, সকালে উঠে ঢাকার সাউথের রাস্তাগুলো দেখতে গিয়েছিলাম। আচ্ছা, আর ম্যাপ দেখে ঘোরা খুবই কষ্ট, কোথাও রাস্তা ঠিকঠাক ইনস্ট্রাকশন নাই তো, আর লোককে জিজ্ঞেস করলে এরা সবসময় রং ডিরেকশনে পাঠিয়ে দেয়। ইটস ডিফিকাল্ট, ইটস ডিফিকাল্ট, আই নিড এ গাইড। স্যার গাইড গাইড? ও স্যার, ম্যাডামরা কইলেই তো আমি আপনারা নিয়ে ঘুরতে পারতাম। খারাপ বলেন নাই, নেক্সট টাইম ওনাকে বলে রাখবো। আজকের এক্সপিরিয়েন্সটা মন্দ ছিল না, হেঁটে হেঁটে রাস্তাগুলো ডিটেলে দেখতে পেরেছি। স্যার আপনি সকাল থেকে হাঁটতেছেন? হায় হায়, কোন কি স্যার, বসেন, আমি ছোটো ম্যাডামরে চা নাস্তা দিতে কই। সেনাপা 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 দেখেন দেখেন স্যারের কাণ্ডটা দেখেন, সকাল থেকে হাইটে হাইটে দেখি ঢাকা শহর ঘুরছে। দেখেন দেখেন স্যার, একটু চা কফি দেন, লগে একটু নাস্তা দিয়েন। না 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 না, আমি নাস্তা সেরে এসেছি পুরনো ঢাকার থেকে। ডিলিশিয়াস ফুড, just a raw tea, চিনি ছাড়া। অনন্যা কি উঠেছে নাকি? না, উনি এখন উঠেনি। ও, কালকে অনেক রাত করে ঘুমিয়েছে? ও প্রতিদিন রাতে অনেক দেরি করে ঘুমান, আর সারা রাত বকবক করে না। মানে ওই ম্যাডামে কবিতা পড়ে আর কি, কবিতা পড়ে স্যার, জোরে জোরে পড়ে তো ছোট ম্যাডামের ঘুমে ডিস্টার্ব হয়, তাই না? তাই সে না তো গম্ভীর থাকে, am I right? আপনি একটু, হ্যাঁ, এটার মধ্যে যদি লিখে দেন আপনার জরুরি কিছু বলার থাকলে আমি দুপুরে উঠলে আপনাকে দিয়ে দেবো। আমি কি এখন চলে যাব? না স্যার, চা খেয়ে যাবেন আপা। তোমার ছোট বাপার মেজাজ গরম আছে ঘুম হয়নি বলে, আমার ভাগ্যে মনে আজকে চা নাই। না প্লিজ বসেন, আমি জানছি। আফা আমারও এক কাপ দিন। স্যার এই ছবিটুকু তুলছেন? হ্যাঁ, অনেকগুলো ছবি তুললাম। দেখতে চাও? দেখলে ভালো। মামা বসো, যেমন আপনিও বসো, বসো বসো। মামা